নমস্কার আমি শ্রাবণী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি কারেন্ট গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট ভ্যাকেন্সিটি রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর এনএইচএম এন ইউএএইচ ফিফটিন ফিনান্স কমিশনের আন্ডারে দেখে নিই কী কী পোস্ট রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ল্যাব টেকনিশিয়ান ব্লক ডেটা ম্যানেজার মেডিকেল অফিসার স্টাফ নার্স কাউন্সিলার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান ডেন্টাল হাইজেনিস্ট এই পোস্টগুলি রয়েছে আচ্ছা আমি আপনাদের সঙ্গে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই দুটি পোস্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমে দেখে নিই স্টাফ নার্সের কি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে টোটাল পোস্ট রয়েছে বারোটি আনরিজার্ভের ছয়টি এসসির তিনটি পোস্ট এসটির একটি ওবিসি এর একটি ওবিসি বির একটি এচ লিমিটেশন রয়েছে আপ টু সিক্সটি ফোর ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশ অনুযায়ী এসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে আর বলা রয়েছে জিএনএম পাস হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে মান্থলি স্যালারি পঁচিশ হাজার টাকা সিলেকশন হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের মার্কসের ওপর বেস করে অ্যাকাডেমিকের ওপরেই দেওয়া রয়েছে এখানে হানড্রেড পারসেন্ট নেক্সট দেখে নেই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের কি স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছে এক্ষেত্রেও বারোটি পোস্ট রয়েছে আর্ম রিজার্ভের দুটি এসসির পাঁচটি এসটির দুটি ও বিসি এর তিনটি এজ লিমিটেশন রয়েছে একুশ থেকে চল্লিশ বছর এসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে বলা রয়েছে এনএম বা জিএনএম পাস হলে অ্যাপ্লাই করা যাবে বেঙ্গলি জানতে হবে এবং পূর্ব মেদিনীপুরের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে মান্থলি স্যালারি তেরো হাজার টাকা এক্ষেত্রেও এনএম বা জিএনএম কোর্সের যে অ্যাকাডেমিক মার্কস রয়েছে তার উপর হানড্রেড পার্সেন্ট বেশ করেই সিলেকশান হবে এখন দেখে নেই কী কী ডকুমেন্টস লাগবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য বলা রয়েছে একটি সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ পেস্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের প্রপার প্লেসে ফটো প্রুফ আইডেন্টি কার্ড লাগবে পাসপোর্ট ভোটার আধার বা প্যান কার্ড পারমানেন্ট রেসিডেন্টের একটি প্রুফ লাগবে এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট থাকলে তা সাবমিট করতে হবে মাধ্যমিক এন এম জি এন এম এক্সামিনেশনের যা মার্কশিট রয়েছে তা লাগবে এম বা জিএনএমের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তার সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে নেক্সট দেখে নেই কীভাবে অ্যাপ্লাই করবো এবং কী ইম্পর্টেন্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে দেখে নেই ওয়েবসাইট দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুর ডট গভর্নমেন্ট ডট ইন বা আরেকটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লুবি হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে আমরা সব ডিটেলস পেয়ে যাব পরবর্তী আপডেট এবার দেখে নেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে ডিসেম্বরের বারো তারিখ বিকেল পাঁচটার মধ্যে ফর্মটি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে জেনারেলের জন্য একশো টাকা বাকি রিজার্ভেশন ক্যাটাগরির জন্য পঞ্চাশ টাকা ডিমান্ড ড্রাফ বা ব্যাঙ্ক চেকের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিসটি জমা দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের ডিটেলস আর ডিমান্ড ড্রাফ বানানোর যে অ্যাড্রেস তা দেওয়া রয়েছে নেক্সট দেখে নেই আমরা কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন যে ফর্মেটটি দেওয়া রয়েছে সেটি এ ফোর সাইজে প্লেন পেপারে সেটি ডাউনলোড করে ফিল করতে হবে তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ পেস্ট করতে হবে অ্যাডমিট লাগবে মাধ্যমিকের এজ প্রুফ হিসেবে ফটো আইডি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার বা আধার কার্ড লাগবে কার সার্টিফিকেট থাকলে তা সাবমিট করতে হবে সমস্ত যা এডুকেশনাল আমাদের কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিক এনএম জিএনএম বা যার যেটা লাগবে তার সব মার্কশিট সাবমিট করতে হবে তার সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তা দিতে হবে আর যদি কোনো কাজের সঙ্গে এখন যুক্ত আছেন বর্তমানে তাহলে তার এনওসি দিতে হবে নেক্সট দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি পোস্টে বা বাই হ্যান্ডে বা এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এর মাধ্যমে ফর্মটি অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অবশ্যই মেনশন করতে হবে আর আগেই আপনাদের বললাম ডিসেম্বরের বারো তারিখ বিকেল পাঁচটার মধ্যে সাবমিট করতে হবে নেক্সট আমরা দেখে নেই এটি রয়েছে অ্যাপ্লিকেশান ফরমেট আপনারা দেখতে পাচ্ছেন এটি ফিল আপ করে এর সঙ্গে যা যা ডকুমেন্টস আছে সব সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে ধন্যবাদ আমার ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য আমার চ্যানেলের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন